ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে গত 2005 সাল থেকে আগরতলা পুস্তক মেলায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর দ্বাদশ বছর। আগামী 16 ডিসেম্বর শুক্রবার বিকেল 5টায় আগরতলা পুস্তক মেলা রমাকান্ত একাডেমির মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আন্তর্জাতিক বইমেলার নিয়ম অনুসারে 12 দিনব্যাপী চলবে পুস্তক মেলা। অর্থাৎ 17 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন 3টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিনগুলিতে সর্বসাধারণের জন্য খোলা থাকবে রাত্র 8টা 30 মিনিট পর্যন্ত। এই মেলায় বাংলাদেশ, কলকাতা, আসাম, মণিপুর, দিল্লি, ত্রিপুরা প্রকাশকরা অংশগ্রহণ করবে। এই মেলার বিশেষত্ব হল একমাত্র প্রকাশকরাই অংশগ্রহণ করতে পারবে। ভারতবর্ষের আর কোথাও প্রকাশকদের জন্য আলাদা পুস্তক মেলা বা বইমেলা অনুষ্ঠিত হয় না। দ্বাদশ আগরতলা পুস্তক মেলা 2016 শুভ উদ্বোধন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রধান অতিথি হিসাবে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, বিশেষ সম্মানিত অতিথি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, বিশেষ অতিথি হিসাবে রাজ্যের বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ রাজকুমার জিতেন্দ্রজিৎ সিনহা, বাংলাদেশ একাডেমি ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উসমান গনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মেলায় বই বিক্রির ক্ষেত্রে 10% ছাড় থাকবে। মেলা কমিটির পক্ষ থেকে পুস্তক প্রেমী সকলকে মেলাতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠিত করতে যাচ্ছি, ইতিমধ্যেই আমরা প্রাথমিক যে কাজকর্মগুলি আমরা সেরে ফেলেছি, এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে মেলার কাজকর্ম, কী আমরা করেছি, কী আমরা করতে চাইছি, তা সবটাই আপনাদের সাথে আমরা বিনিময় করে আমাদের আজকের এই 12তম পুস্তক মেলার প্রকাশ্য ঘোষণা দিতে চাইছি। এ ব্যাপারে বিস্তারিত রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে এই পুস্তক মেলা আমরা শুরু করি প্রকাশ, আমরা শুধু প্রকাশকদের নিয়ে, সেটা এবার দ্বাদশতম বর্ষের পদার্পণ করলো। আমরা এরপরে শিশু উদ্যানে, ওখানে উমাকান্ত মাঠে, আমরা সাধারণত জওহরলাল নেহরুর জন্মদিনকে কি করে এক মাসের মধ্যে করার একটা যে বিশ্ব জাতীয় উৎসব সপ্তাহ উপলক্ষ, কিন্তু এটা এখন স্কুল মাঠ আমরা করার মতো মাঠ পাচ্ছি না। আমরা এবারও আমরা 30 নভেম্বর করার জন্য মাঠের জন্য চাইছিলাম, মাঠটা দিতে হবে, পরীক্ষা থাকা দেওয়া যায়নি। তা 16 ডিসেম্বর এবার আমরা দ্বাদশ পুস্তক মেলা ও মহান্ত স্কুল মাঠে আমরা করবো সিদ্ধান্ত নিয়েছি, এবং সরকার থেকে আমরা মৌখিকভাবে আমরা পারমিশন পেয়েছি, আমরা সেইভাবেই করবো। এই মেলাতে আমাদের বাংলাদেশ থেকেও বেশ কিছু স্টল আসবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, চেষ্টা করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে যারা আসবেন ওই ইন্ডিয়ান ভিসা নিয়ে তাদের কোনো কারণে আইনগত পরিস্থিতি আছে যে বই এনে বিক্রি করা যায় না, সেটা বাংলাদেশে বিদেশি বই আগে দপ্তরে জমা দিতে হয় 2 মাস 3 মাস পরে, তারা 8-10 জন আসবেন জানিয়েছে, এর মধ্যে কলকাতা থেকে এবং দিল্লি থেকে তারা আসবেন, তারা অলরেডি আমাদের জানিয়েছেন। আমরা এই মেলাতে 5 তারিখ এবং 16 তারিখে আমাদের মেলা উদ্বোধন হবে বিকাল 5টায়। আন্তর্জাতিক নিয়ম মেনে আমরা এটাকে 12 দিনে মেলা করছি, এবং 17 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত আমাদের মেলা চলবে, প্রতিদিন 3টা থেকে 8টা রাত্রি, এবং বন্ধের দিনে সেটা 8:30 পর্যন্ত চলবে। আমরা এই মেলা উদ্বোধন করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। এছাড়া বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে আমরা তথ্য সংস্কৃতি দপ্তর মাননীয় মন্ত্রীকে আমরা ভানুলাল সাহেবের নিমন্ত্রণ জানিয়েছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।